বল মাগো তালে তুমি শুনতেছ মা হ্যাঁ বেলে বল তোর বেহুলার কপাল ভেঙেছে তোমায় বলবো কি মা তোর বেহুলার কপাল ভেঙেছে তোমায় বলবো কি মা তোর বেহুলার কপাল ভেঙেছে তোমায় বলবো কি মা তোর বেহুলার কপাল ভেঙেছে আমি গেলাম ছাড়ো বারে চাল করি বারে বেহুলা গেলাম ছাড়ো বারে চাল করি বারে গেলাম ছাড়ো বারে চাল করি বারে বেহুলা কি বলছি মা পায়ের জল দেবীর গায়ে লেগেছে তোর বেহুলার কপাল ভেঙেছে তোমায় বলবো কি মা তোর বেহুলার কপাল ভেঙেছে আমার করে রাড়ি বলে কাল দিয়েছে বলে রাড়ি বলে কাল দিয়েছে করে রাড়ি বলে কাল দিয়েছে বলে রাড়ি বলে কাল দিয়েছে ও বলা যে নারী চিনতে না পারি ও বলা যে নারী চিনতে না পারি বসেছে তোর বেহুলার কপাল ভেঙেছে তোমায় বলবো কি মা তোর বেহুলার কপাল ভেঙেছে মা পঞ্চপুর লোক কলাই আমি রন্ধন করব পালের বাড়ি হতে কাঁচা হাড়ি কাঁচা সরা বেনের দোকান হতে আড়াই হেলা উলুবানা নিয়ে এসো আজ আমি রন্ধন করতে বসবো বেহুলা যাও তুমি অন্ত মাঝি এই মুহূর্তে পালের বাড়িতে কাঁচা হাড়ি কাঁচা ছাড়া আড়াই হেলা উলুবানা নিয়ে আসবো এই মুহূর্তে পালের বাড়িতে কাঁচা হাড়ি কাঁচা সারা আড়াই হেলা উলুবানা তুমি নিয়ে এসে বাবা বিশ্বাস মা আমি তোমার কথা বলতো পালের বাড়িতে কাঁচা হাড়ি কাঁচা সারা যাও আড়াই হেলা উলুবানা আনতে চললাম যাও আর সিরা মা তাই তো বেউলা অভিশাপ পেয়ে কত কানাকানি করছি না না আর এখানে থাকি চলবে না আমি চললাম বেউলার কাছে দেখতে আমি অনেক দূরের পথে এসে গেছি আমি একটিবার গদাই পালকে ডেকে দেখি বলে ও বাবা গদাই পাল ও ধরো মা ও তুই কোথায় গেলি রে কি ব্যাপার গদাই পালের বাড়ি থেকে কেমন কান নারাজ পাচ্ছি আমি যাই গদাই পালের বাড়ির ভিতর থেকে একবার ঘুরে আসি বলি বাবা গদাই পাল ও ধরো মা ও একটি বার এসে চেপে ধরো গো আজ গদাই বলে ডাকলো কে আমার দুঃখে আমার বুকটা পেটে যায় গদাই বলে ডাকলো কে আমার দুঃখে আমার বুকটা পেটে যায় গদাই বলে ডাকলো কে আমার দুঃখে আমার বুকটা পেটে যায় মারা কেঁদে কেঁদে দি সাহারা কোমরে দেখে দিদি সাহারা কোমরে গেছে মা
आज के देवे आवा जल करिए रे दुखे आमार बुकटा बेटे जा বাবা গদাই কি ব্যাপার গদাই পালে তো কোনো সাড়া শব্দই পাচ্ছি না খালি মামা বাড়ির কাছে দেখি আমি একবার বাড়ির ভিতরে ও ধর মা একটি বার এসে দেখো গো বাবা গদাই ও কাকা ওই তুমি কিসের জন্যে এলে গো ও কাকা ওই আবার কি সর্বনাশ হলো গো সর্বনাশ হয়েছে কি বাবা গদাই তুমি অমন ভাবে কাঁদছো কেন ও কাকাই আমার ধর মা চলে গেল গো বাবা গদাই তোমার মা মারা গেছে ও কাকা ওই মা বলে গলায় কাঁচা থাকতো গো তার তো ঠিক গদাইয়ের মা যদি মারা যাবে তাহলে গদাই পালের গলায় কাছে থাকবে কাছে তুলি তা বাবা গদাই তাহলে কি তোমার ওই শাশুড়ি মা মারা গেছে ও কাকা ওই ঝাড়ে কো পড়েছে গো কি আশ্চর্য বলে ওই ঝাড়ে কোপ পড়েছে এ বাবা গদাই ঝাড় তো সব ঠিক আছে এ বাবা কি আশ্চর্য দেখতে পাচ্ছ তা বাবা গদাই তাহলে কি তোমার সেই ছোট্ট শালিটা মারা গেছে ভূমাটা তো দেখতে পাচ্ছি না ভূমাটা কোথায় বাবা গদাই ভূমা কোথায় গেছে একগুলো জল টল আনতে বলো না ও কাকা ও কাকা কি বলবো ওই আমার সর্বনাশ ওটা থাক ওখানে ডিসেন্টালার লাগাবি ও কাকা ওই ধরম মা চলে গেছে ওই জন্যই ধরম মার এই জিনিস নিয়ে আমি ঘুরে বেড়াচ্ছি ওটা কি রে গদাই বেলা কুচকুচ কি সর্বনাশ তোর বৌদির বেলা কুচকুচ অত বড় আমার বৌদি তো রোগা এ বাবা ওই সাইজ কিছুদিন আগে মোটা হয়েছিল মরার আগে বাবা গদাই তা বৌমা মারা গেছে তুই বৌমার ওই ব্লাউজ নিয়ে ঘুরছিস কেন কি করবো কাকা কি করে মারা গেছে জানো কি করে মারা গেছে এই লকডাউনের দিনে বলল হ্যাঁ গো আমার জন্য 1 কিলো ফুল চিংড়ি নিয়ে আসবে আর 5 কেজি মুরগির ছাড় নিয়ে আসবে সব গুণ নিয়ে এসে দিলাম খেলো আর রাত্রির বেলা 3 বার মাত্র আওয়াজ হলো আর চিৎপটাক হয়ে গেল সর্বনাশ কেমন ভাবে আওয়াজ হলো জানো বাবা তা তুই দিতে গেলি কেন
এ বাবা এই তা বৌমা যে জুনিতি এমন মা মা মকল কাঁচিস তাহলে নিশ্চয়ই বৌমার অনেক গুণ ছিল ও কাকা গুণ থাকবে না এত গুণ আছে তা সেই গুণের কথা তুমি কি বলতে পারবে কিছু ও কাকা বলবো তুমি একটু শুনি শোনো তা বলো বাবা আজ অতিশাদের বিয়ে ও কাকা জমি বন্ধক দিয়ে আর তিনবার পেদে বউটা গেছে মরে আরে অতিশা বউমাটা খুব ভালো বাবা গদাই বলো বাবা কাকা বলবো ও বউয়ের হাতে ছিল আংটি সে যে দিত পান্ডি সে পান্না খেললে নেশা হয় না খুড়ো আরো সুর দিয়ে বলবো আরো আছে হ্যাঁ বউয়ের কোমর ছিল তোড়া মাইরি হাক দো ঝোড়া ঝোড়া আর বৌমা হাক দো সেই কথা তুই আমার শোনাচ্ছিস আবার ঝোড়া ঝোড়া মাইরি কাকা হেভি সেন একটু শুকে দেবি ঘরের কানা থেকে নিয়ে আসি এ বাবা এই 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 বাবা এই কি আশ্চর্য আরে বল কি বন্ধ এনে তা বাবা গদাই আরে গুণ আছে না কাকা ওই যা ছিল বললুম মেরা হাতে যে আমি আর বলবো না তা ঠিক আছে বাবা বৌমা যখন মরে গেছে আমি আবার তোকে বিয়ে দেবো কাকা হবে আরে বাবা হবে মানে ফের হবে কাকা খালি হবে সত্যি সত্যি বললাম তো হবে ও কাকা দেনা 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 রে মাইরি দেনা বিয়ে দেনা রে বললাম তো দেব আজ থাকতে পারি না একা একা ঘরে খুলো আমার বিয়ে দেনা দেখবো তারপর তো দেবো তাহলে আমি এখন কি করবো দেখ বাবা বিয়ে যখন দেবো বলেছি তোকে বিয়ে দেবো তুই এক কাজ কর জব করে গিয়ে বর্ষা সিজায় আর আমি ততক্ষণ মেয়ের বাড়ি থেকে ঘুরে আসি ও কাকা এই টোপর পাতাছি এইগুলো কোথা থেকে জোগাড় করব ওই দেই তো এগুলোর কথা বলতে হয় তোর কাছে টাকা পয়সা কিছু নেই আমার আছে যা ছিল সব তো দিয়ে দিল সব দিয়ে দিছি ওই একমাত্র সম্বল তাও দিয়ে দিল তে এক কাজ কর তুই তো দিদি তোর বোধ দেখার জন্য ঠিক আছে এমনি দিছি তে এক কাজ কর ওগুলো তো কিনতে হবে হ্যাঁ তো কিনতে যখন হবে তখন এই পাড়া থেকে কিছু ভিক্ষা করে নিয়ে আয় পাড়াইতে না যাবো হ্যাঁ না গেলে তুই পয়সা পাবি কোথা এ কাকা হ্যাঁ এই পাড়ায় তিন দিন ধরে আছি গেলে মাত্র এক টাকা আটানা দেয় আরে বাবা তুই বিয়ে করতে যাবি তো একটু বেশি দেবে না খালি তুমি একটু বলে দাও যে একটা স্ট্যান্ডার্ড ঘরে ছেলে যাচ্ছে তোমরা 100 টাকা করে 50 টাকা করে দেবে বলে দিতে হবে হ্যাঁ তা বেশ তাহলে আমার সঙ্গে তুমি গলায় হাত দিয়ে কাপড় দিয়ে বলে দেখি এটাও খুলে ফেলি ওটাও খুলে দিবি হ্যাঁ আমার কাছে ছিল আমি চালিয়ে দিতে পারতাম কিভাবে বলবো কাকা এইভাবে বলবো এইভাবে বলি মায়েরা মাসিরা আমার এই এইটা করে তিনটে গেছে এবং আরেকটি আমি নিয়ে আসবো তোমাদের কাছে তাই জন্য আমি স্ট্যান্ডার্ড ঘরের ছেলে হয়ে সাহায্য চাচ্ছি বেশি কিছু দেবে না মাত্র 50 টাকা করে 10 টাকা করে দেবে আরে জয় জগনন্দন শ্রী মধুসূদন তারকনাথ বাবাজি জয় জগনন্দন শ্রী মধুসূদন তারকনাথ বাবাজি আর কোমরি নি মহারাজ গেছে বিয়ে করব আজ আমি জয় জগনন্দন শ্রী মধুসূদন খেতে ভালোবাসি পয়সা নেই তাই খাবো কি
मधुसूदन पालन कर सारे मामा जी तुमरा किचु भिक्का दिले बिये करते जाबो आमी श्री मधुसूदन पालन कर तारे बाबा जी आर को मोदिनी मर गिए छे बिए करते जाबो आमी को मोदिनी मारा गछे बिए करते जाबो आमी जय जगनंदन श्री मधुसूदन पालन कर बाबा जी नंदन श्री मधुसूदन সবাই পয়সা দিয়েছে তাহলে নিমন্ত্রণ করাটা তো অবশ্যই অবশ্যই নিমন্ত্রণ করা দেখেন মায়েরা বৌদিরা আমি একটু পরে বিয়ে করব সবাই মিলে আসবেন আসার আগে বাড়ি থেকে জম্পেশ গেলন গিলে আসবেন আর আমার বাড়ির পাশে যে কলটা আছে ওই কলে হাত ধুয়ে সবাই চলা সত্যি বাবা তো নিমন্ত্রণ করার মানে আছে বলেছিলাম একটা ছেলে দেখতে সে মনে আমার কথা ভুলে গেছি তোর পাঁচির জন্য কি মেয়ে দেখে বল দিন বলো বৌদি পাঁচির মা বলি ও ঠাকুর বউ সাবে মনে পড়েছে আর কি করব কাজের চাপেতে আসতে পারি না আজকে একটু ফাঁকা পেলাম বলি এলাম আজকে ফাঁকা পেয়েছো এত কাজ কাজের চাপ খুব ভালো আছে সবাই সবাই ভালো আছে শুধু আমি একটু খারাপ হয়ে যাচ্ছি মাঝে মাঝে ঘুম পাচ্ছে ঘুম পাচ্ছে শরীর দুর্বল হয়ে যাচ্ছে আচ্ছা রাত জেগে জেগে তা বলছিলাম যে কাজের জন্য আসি বৌদি বলো বলছি তোমার সেই মেয়েটা কোথায় পাঁচি মাঠে গেছে মাঠে গেছে কেন গোবর গুড়ো আরে বাবা অত বড় মেয়ে হয়ে গেছে মাঠে গোবর গুড়োচ্ছে তা ওই তো আমাদের সংসার চালাচ্ছে তোমার দাদাকে নেই না ওই সংসার চালাচ্ছে তো দাদা কোথায় গেছে দাদা সেই মিহিদানা ব্যবসায় গেছি ও বাবা সেই মিহিদানা ব্যবসায় হ্যাঁ গিয়া রকম বিয়ে করেছে কি সর্বনাশ এই দাদার এই অভ্যাসগুলো খুব খারাপ খুব খারাপ যেখানে যায় সেখানে একটা করে বিয়ে করে আসে তা বৌদি যাই হোক তা সে মেয়েটা বিয়েটা দেবে তো হ্যাঁ বিয়েটা দেবো না বড় হয়ে গেছে কত দিনে রাখবো বলো তা বৌদি একটা ভালো সম্বন্ধ আছে সত্যিকারে বলছি আর আমাদের এই পাশের পাড়া পালপাড়া আছে না ওই পালপাড়া ভালো ছেলে তো আরে বাবা একদম সুন্দর ছেলে আচ্ছা বেশ তাহলে তুমি ছেলেটা নিয়ে এসো আমি আগে দেখি তা পাঁচিকে রাখছি ঠিক আছে তাহলে তুমি পাঁচিকে সাজিয়ে গুছিয়ে রাখো আমি ছেলেকে নিয়ে একেবারে চলে আসবো কেমন আসছি তাহলে বেশ আমি পাঁচিকে রাখি তখন ছেলেটা নিয়ে আসো ওরে পাঁচি ওরে পাঁচি ওমা তুই ডাকছিস কেন ডাকবো না কেন তোর কাকা এসেছে তা কি হয়েছে আমি কি নাচবো তোর কাকা এসেছে তোর জন্য একটা ছেলে নিয়েছে তোর বিয়ে দেবো আজকে আমার তুই বিয়ে কর আমি নাকি বিয়ে করবো মেয়ের আক্কেল দেখেছো বড় হয়ে গেছে বিয়ে করবে না আমার তোর বিয়ে খাবো এই তোর বিয়ে দেবো তোর বাবা এখানে থাকে না তোর বিয়ে দেবো আমি বিয়ে করবো না তুই বিয়েটা তুই কর শোন না ওরে বলতে নেই মা বড় হয়ে গেছি শ্বশুর বাড়ি যেতে হবে মা ও মা হ্যাঁ আমি একজনকে ভালোবাসি কার ভালোবাসিস শুনবে হ্যাঁ